দর্শক, রাজধানীর শান্তিনগর বাজারে এই মুহূর্তে বাজার তদারকিতে নেমেছে বাণিজ্য এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি। তিনি কিন্তু এই শান্তিনগর বাজারে কিন্তু বাজার তদারকিতে নেমেছেন রমজানের শুরুতে। রমজানের আগ মুহূর্তে কিন্তু বাজার অস্থিতিশীল হবার যে সম্ভাবনা রয়েছে সেটিকে যে মজুদদারি যারা বাজারে কারসাজি করে মূল্য বাড়িয়ে দেন তারা যেন সুযোগ না পান সে বিষয়টিকে লক্ষ্য রেখে কিন্তু তারা প্রতিদিন এভাবে নেমেছেন। গতকালকেও নেমেছিলেন মোহাম্মদপুরে, আজ কিন্তু এখন কত বেশি লেখার তো আছে, আপনি লেখার এক টাকা বেশি বিক্রি করতেন না? 140টা বেশি, ঠিক আছে। আর খোলা খোলা কত? ডাইরেক্ট হলো 135 35 ওখানে তো গেলো 40 স্যার। ওই স্যার অনেক সময় ডাইরেক্ট হলো বেশ কম থাকে স্যার, আমাদের একটু আগে কিনে আসতে হবে। আচ্ছা ঠিক আছে। আর ছোলাগুলি? ছোলা 105 টাকা, 102 টাকা কিনে বসে যাক। এই তো ওখানে দেখি আরো বেশি। এই যে মানে ভালো দোকানটা কিনতে একটু করে কিনতে হয় আর চিনি কি তিরে তাই বিক্রি করে যখনই যদি শুনেন আমরা কিন্তু আপনাকে আপনাকে যদি বিল ঠিকা বেশি দামে দেয় জানাইবেন, এই যে কমিশনার সাহেব আছে জানাইবেন, আমরা মিল ধরার জন্য আমরা কিন্তু ছোট ব্যবসায়ী কষ্ট দেওয়ার জন্য আপনারা যদি 5 টাকা কমে পান আপনি 5 টাকা বেশি দিতে পারবেন, আর আপনি যদি 10 টাকা বেশি দিতে পান আপনি দিতে পারবেন, তাই না? দেখি দেখি আমরা চলে যান, সাংবাদিক ভাইরা আপনার বের হন, আমরা বাজার ভিতরে যাবো। বাজার গতকালকেও নেমেছিলেন রাজধানীর মোহাম্মদপুরে, আজকে এসেছেন শান্তিনগর বাজারে। নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মূল্য বৃদ্ধি এই রমজানকে কেন্দ্র করে হয় সেটি যেন না বাড়তে পারে সেটা কিন্তু দেখবার জন্য সরাসরি তিনি এই বাজার করে তারই অংশ হিসেবে শান্তিনগর বাজারে আজকে তিনি অভিযান পরিচালনা করেন। বড় করে এদিক এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে এদিক দিয়ে আগাই না ভাই আগাই। কালকে তো আমরা ইয়েতে কারণ বাজারে বাজারকে স্থিতিশীল রাখতে এই নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী তিনি কিন্তু আসলে ছুটে চলেছেন এই বাজার থেকে ও বাজার। কালকে রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই খেজুরের